করাতে আমাদের সবার গুরু, আমাদের সবার ইন্সপিরেশন আজকে আমাদের সাথে নেই। যখনই খবর শুনলাম তখনই যেভাবে উনি আমাদেরকে ভোকাল টনিক দিয়ে, আমি একটা ক্রিকেটিং ফিল্ড থেকে বড় হয়েছি কিন্তু ওনার ভোকাল টনিক আমিও কিন্তু খেয়েছি। এর থেকে বড় জিনিস স্যার পি কে স্যারের কিছু হতে পারে না। পি কে স্যার আমাদের সবসময় গাইড দিয়েছেন, হৃদয় ছিল, হৃদয় থাকবে। আর উনি যেভাবে আজকে আমাদের সাথে নেই, ওনার ওই ফাইটিং স্পিরিট আমাদের সবসময় মনে থাকবে, তুলছে। আর এটাই আশা করি কি উনি উনি আমাদের যে জিনিসটা শিখিয়ে গেছেন, আমরা ওনার এই পজিটিভিটিটাকে আরও সুন্দরভাবে ফিউচার জেনারেশন যে ছেলেমেয়েরা বড় হচ্ছে তাদের কাছে আমরা যদি পৌঁছে দিতে পারি, তাহলে আমার মনে হয় কি ক্রিকেটার রিয়েল লাইফটা আরও বেটারভাবে সামনে আসবে।